সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। এসপিএন বাংলা টিভি সংবাদ, 6 ফেব্রুয়ারি 2021, ইকোনমিক রিপোর্টার্স মিলনায়তন, পল্টন টাওয়ার, ঢাকায়। একুশে স্মৃতি সংসদের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানের প্রধান আলোচক ভাষা সৈনিক মঞ্জুরুল হক সিকদার ও সভাপতি ভাষা সৈনিক রেজাউল করিম, এদের কাছ থেকে শিক্ষা বিস্তারে বিশেষ অবদানের জন্য একুশে স্মৃতি সম্মাননা 2021 গ্রহণ করেন ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ গোলাম ফারুক, মনোহরদী সরকারি ডিগ্রি কলেজ। তিনি বিশেষ অতিথির বক্তব্যে কি বলছেন শুনুন। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যখন পাকিস্তান এবং ভারত নামক দুইটি দেশ পেলাম আমরা, তখন আমরা এই অংশে পূর্ব পাকিস্তানের নাগরিক ছিলাম, পূর্ব পাকিস্তান হিসেবে ছিলাম। সেই 47 থেকে আমরা পূর্ব পাকিস্তান অংশে থেকে উপলব্ধি করেছি আমাদের ভাষা হওয়া উচিত বাংলা, আমাদের মায়ের ভাষা বাংলা আমাদের হওয়া উচিত। যখন আমরা সেটা কাঙ্ক্ষিত স্বপ্ন দেখেছি বাটের, তখনই 1948 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে তৎকালীন প্রেসিডেন্ট, পাকিস্তানের প্রেসিডেন্ট কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না সাহেব বললেন, উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। তখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে ছাত্র জনতা খেপে গর্জে উঠেছিল না না বলে। সেই থেকে ভাষা আন্দোলনের শুরু। আপনারা জানেন ভাষা আন্দোলনের পরতে পরতে বিভিন্ন বাঁকে বাঁকে 1952 সালেরও 1952 ভাষা আন্দোলনে আজকে যারা মঞ্চে উপবিষ্ট আছেন দুজন ভাষা সৈনিক এবং ভাষা সৈনিক এম এ মতিন, ভাষা সৈনিক গাজীউল হক সহ তারা 144 ধারা ভঙ্গ করে সেদিন আন্দোলন করেছিলেন। একুশে ফেব্রুয়ারি আমরা চূড়ান্ত আন্দোলন করলাম ভাষার জন্য, পেলাম কি বরকতের সালামের লাশ। তারপর আমরা চূড়ান্ত আন্দোলন দমিয়ে রাখতে পারিনি আমাদের, আমরা ভাষাকে আদায় করে নিয়েছি। আপনারা জানেন আজকে সারা পৃথিবীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়, সেটার উপলক্ষ কিন্তু বাঙালি জাতি বাংলার মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারির কারণে আমাদেরকে দাবিয়ে রাখতে পারে নাই পশ্চিমা শাসক গোষ্ঠী। ভাষার অধিকার আদায় করার পর্যায়ে আমরা কিন্তু আন্দোলন করেছি গণতান্ত্রিক সেকুলার বিজ্ঞান ভিত্তিক একটা শিক্ষা ব্যবস্থার জন্য, কিন্তু পশ্চিমা শাসক গোষ্ঠী করলো কি, হামিদুর রহমান শিক্ষা কমিশন গঠন করে বাঙালি জাতিকে উর্দু এবং ইংরেজি ভাষায় পড়ার জন্য বাধ্য করতে চেয়েছিল। বাঙালি ভাষা বাঙালি গর্জ উঠছিল রাজপথে ভাষার দাবিতে। তখন কি হলো, তখন ভাষার দাবি উচ্চ শিক্ষা যাতে বাংলায় হয় সেই আন্দোলন সহ একটা সেকুলার শিক্ষানীতির জন্য যখন বাংলার ছাত্র সমাজ আন্দোলন করেছিল, তখন আমরা পেয়েছিলাম মতিউর শহীদ মতিউরের লাশ। এই বাঙালি অধিকার আদায় করার জন্য যুগে যুগে সংগ্রাম করে অধিকার আদায় করতে হয়েছে, এমনি এমনি বাঙালির কোনো অধিকার আসেনি। আপনারা জানেন কথা, 69 গণঅভ্যুত্থান, 70 মুক্তিযুদ্ধ, 70 নির্বাচন এবং 71 মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। আপনারা জানেন যদি সেই বাংলা ভাষা আমাদের অধিকার আদায় না করা যেত, আজকে আমাদের শিল্পীরা উর্দুতে গান গাইতে হতো, আমাদের কবি সাহিত্যিক আজকে উর্দুতে বই লিখত, আমাদের বাচ্চারা কিশোর আবার বৃদ্ধ বনিতা তারা উর্দুতে কথা বলতে হতো, আমাদের মা বোন বাবাকে মাকে উর্দুতে সম্বোধন করতে হতো, ভাটিয়ালি গান, লোকজ উৎসব, গ্রামীণ মেলা, বই মেলা, তারপরে বৈশাখী মেলা সব কিছু আমাদের উর্দুতে পালন করা হতো। তখন কি হতো, তখন মনে হতো এই বাংলাদেশে অবস্থান করে আমরা এটা নিতে আছি, আমরা স্পেনে আছি, আমরা একটা স্যাংলাস নাগরিক, আমাদের মর্যাদা থাকতো না, আমাদের অর্থনৈতিক মুক্তির জন্য সেই সংগ্রাম আকাঙ্ক্ষা সেটা থাকতো না যার জন্য আজকে আমাদের পথ দেখিয়েছেন। আজকে আমরা একটা স্বাধীন দেশের নাগরিক এখন, এবং আপনারা জানেন আজকে আমরা মধ্যায় অবস্থান করছি, 2041 সালে আমরা উন্নত বিশ্বে প্রবেশ করব। বাংলাদেশের প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশে কোনোভাবেই দাবিয়ে রাখতে পারে নাই, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং আরো এগিয়ে যাবে। আজকে আমাদের পদ্মা সেতু, চট্টগ্রাম টানেল, আমাদের ঢাকা চট্টগ্রাম টাইমেল রাস্তা, মামিশিক রাস্তা হয়ে গেছে, টাঙ্গাইলের রাস্তা চলছে, সিলেট রাস্তার কাজ শুরু হবে। আমাদের দেখেন বিদ্যুৎ, আমাদের আজকে হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে, সরকারের একটা আলটিমেটাম আছে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবে। আমাদের দেখেন খাদ্য নিরাপত্তা, আজকে আমরা পাকিস্তানকে অনেক আগে পিছনে ফেলেছি, আমরা ভারতকেও ছুঁই ছুঁই করছি খাদ্য নিরাপত্তা সহ বিভিন্ন সূচকে পিছিয়ে ফেলছি। সুতরাং দেখেন
আজকে আমরা এটা উন্নতি সম্ভব হয়েছে কেন আমাদের মাতৃভাষা বাংলা আদায় করার করতে পারার জন্য যদি আমাদেরকে আজকে উর্দুতে কথা বলতে হতো যদি আমাদেরকে আজকে উর্দুতে বই লিখতে হতো যদি আমরা আমাদেরকে আজকে উর্দুতে গান রচনা করতে হতো যদি আজকে আমাদের উর্দুতে বক্তৃতা দিতে হতো আজকে আমাদের সজীব হতো না আমাদের ভাই আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব আমাদের ভাই বাঙালিরা থাকতো না সুতরাং দেখেন আজকে আমরা এই ভাষা দিবসে অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে ভাষা দিবসটা এবং ভাষার মাসটা পালন করব এবং ভাষা সৈনিকদের অত্যন্ত মর্যাদা সহকারে আমরা তাদেরকে সম্মানিত করে ভাষা একুশে ফেব্রুয়ারি মহান একুশে ফেব্রুয়ারি কথা স্মরণ রেখে আমরা আমাদের পথ চলব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম তখন যে অবস্থানে ছিল আজকে সেই অবস্থানে নাই পাকিস্তান সরকার আমাদেরকে ভাষা দেয় না তারা আমাদের ভাষাটাকে বদলিয়ে দিতে চেয়েছিল মুছে ফেলতে চেয়েছিল আমরা প্রতিবাদ করিনি শুধু তাদের সেই ষড়যন্ত্রকে আমরা নস্যাৎ করেছি একদম ঘরে আমার মেয়েটা অতি সিরিয়াস বলতে চাই না তারপরে আমি কিছুদিন আগে আমি বললাম যে এইভাবে থাকলে তো আমি পাগল হয়ে যাবো না বলল আমাকে এই গৃহবন্দী করে না রাখো আমাকে অন্তত বলো যে আমি একটু বাইরে যাই মসজিদে নামাজ টামাজ করে আসি এরকম একটা ইয়ে দাও তবুও অনেক ভাস করে আমি তাদের থেকে একটু সুযোগ করে দিছি জোহরের নামাজের ভক্তে আমি একটু বেরোই জোহরের নামাজটা আমি বিরো করি আমার এইটুকু আমার ঘরে হওয়ার সুযোগ এখনও বলে না এত কষ্ট করেছেন আর একটু কষ্ট করে এই আরেকটু কষ্টের মধ্যে আমি এখনো আছি আমার